করোনা ভ্যাকসিন নিয়ে সুখবর প্রথম ধাপ উত্তীর্ণ করল করোনার ভ্যাকসিন ভ্যাকসিনের ক্ষেত্রে পুনে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং হায়দ্রাবাদের ভারত বায়োটেক সংস্থার কোভ্যাক্সিনের ভরসা রেখেছিল কেন্দ্রীয় সরকার বুধবার ভারত বায়োটেক সংস্থা জানিয়েছে তাদের কোভ্যাক্সিনের ফেজ ওয়ান ট্রায়াল শেষ হয়েছে পরীক্ষায় সফলভাবে পাশ করেছে কোভ্যাক্সিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে অতএব এদেশে কোভ্যাক্সিন চালু করা যেতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা এই কোভ্যাক্সিন শরীরে অ্যান্টিবডিকে সঠিক মাত্রায় ধরে রাখতে সাহায্য করবে